আচ্ছা, এখন হচ্ছে যে আমরা একটা করে ফেলি, এটা অফার ক্যাম্পেইন আরেকবার করে ফেলি আর কি। আচ্ছা, ওইটা ওইটা কোনখানে শেষ হয়েছিল মনে আছে? হ্যাঁ, এর আগেরটা ওটা জায়গা মতো শেষ হয়েছিল, এখান থেকে খেলা হবে। আমরা আচ্ছা, কনভার্সন ক্যাম্পেইন সিলেক্ট করলাম, এটা নাম দিয়ে দিন কনভার্সন লিরা, কন্টিনিউ। এখানেও দিয়ে দেন হচ্ছে অ্যাডসেটের নাম দিয়ে দেন হচ্ছে কনভার্সন পাশাপাশি হচ্ছে যে ওই কোম্পানির নামটা একটু দিয়ে দিয়ে কোম্পানির নামটা দিয়ে দিই, এটা অ্যাডসিটের নামটা আর কি। ওয়েবসাইটে আমরা ট্রাফিকটা নিব, এখান থেকে আমরা যে পিক্সেলটা বসালাম ওই পিক্সেলের পারসেসটা দিয়ে দিলাম, কস্ট কন্ট্রোল আমরা করব না। অফার ক্যাম্পেইন পেজটা সিলেক্ট করে দিই, অনেকগুলো পেজের তাই এতগুলো দেখাচ্ছে, ক্রিয়েট অফার। আচ্ছা, আরেকটা জিনিস মনে হয় করে নিই, অডিয়েন্সটা সেট করে দিই, আমরা যে অডিয়েন্সটা বানাইছি আগের ভিডিওতে। ডেলি বাজেট আমরা হচ্ছে $50 অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট, মোটামুটি রিচ হবে এত এত হচ্ছে 10টা কনভার্সন দেখাচ্ছে। আচ্ছা দেখাক, সমস্যা নেই, এত বড় অডিয়েন্স 10টা দেখাচ্ছে। আচ্ছা, এই প্রোডাক্টের সম্পর্কে মানুষ জানে কম তো, তাই। আচ্ছা, আমরা লিখে দিই 50% অফ, 50% অফ অন ওই প্রোডাক্টটার নাম দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, প্রোডাক্টটার নাম পাবো কোথায়? উপরে আছে। এখানে এটা আমরা দিয়ে দিই। আচ্ছা, এখানে আছে অফার সম্পর্কে আসলে ডিটেল বলতে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ইউআরএল টা দিয়ে দিই, যে ভদ্রলোক প্রোডাক্ট কিনতে এই ইউআরএল এ আসবে, অফার ইউআরএল, এখান থেকে প্রোডাক্টটা কিনবে। এখানে আমরা এখানে কি নাম্বার নাকি আনলিমিটেড দিয়ে দিই? 100 পিপুল গট দিস অফার, এটা আসলে একটা নাম্বার দিতে আমার মনে হয় 10,000 দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, এখানে আছে প্রোমো কোড নাই, অফারে প্রোমো কোড নাই, নিচের দিকে এসে দিস অফার, এটা তো 6 অক্টোবর করে, এইটারে আমরা অক্টোবর না ধর নভেম্বর দিয়ে, নভেম্বরের 30 তারিখ পর্যন্ত দিস অফার ইজ, দিস অফার ইজ ভ্যালিড টিল কত, নভেম্বর, 30 নভেম্বর, 30 নভেম্বর 2020, 2020। আচ্ছা, আর একটা হলো আমরা এখানে 10,000 নাই দিই, কারণ এখানে না দিলে কিছু দেখাবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো এইটা সম্পর্কে, ওই যে এর আগে করছিলেন তো মানে কপি, যেটা দিছে আসলে ওইটা লেখাটা ঠিক না আর কি, মানে এই অফারটা সম্পর্কে বলা হচ্ছে। হ্যাঁ ও, অনলি 4 লেফট ইন স্টক, আপনি স্টকে আছে তো 4টারে ভাই, 10,000 মানুষটা কেমনে দিবেন? আচ্ছা, একটা এইটা এইটা আমরা একটু নিয়ে নিই, নিয়ে কি জন্য করবো? যে ধরে F3 সাপ্লাই হচ্ছে যে ওই বড় হাতের ছোট হাতে হয়ে যাবে, যেহেতু বড় হাতের অক্ষর আমরা দিব না পুরোটা, এটা ধরেন এখানে দিয়ে দিই। হাই হাই, কপি হয়নি। ও এই টার্মস অ্যান্ড সার্ভিস আসলে দিলে হচ্ছে না।
একটা ফিচার দিয়ে দিই। এটা আসলে দেয়া ঠিক না, বুঝছেন? আর কিছু আছে এখানে? না গো, শেষ। ডেট হয়ে গেল, ইয়া হয়ে গেল, হয়ে গেল ক্রিয়েট, অফারটা ক্রিয়েট হয়ে গেল। এখন জাস্ট কন্টিনিউ করে অ্যাডে গিয়ে দেখিয়ে দিতে হবে যে ইয়া অ্যাড মিডিয়া করে আমরা ভিডিওটা নিয়ে নেব, যেটা অলরেডি আপনি আগে আপলোড করেছেন, দিয়ে দিলাম। এইভাবে চলে আসলো। এইটা হচ্ছে এখান থেকে এই প্রোডাক্ট একটা বর্ণনা নিয়ে নিই, কিন্তু প্রোডাক্টের বর্ণনা কি বলছে? আওয়ার মাস্ক ইজ, আওয়ার মাস্ক প্রোভাইড রিসেন্ট বিং আনকমফোর্টেবল, ইট ইজ ওয়েল ব্রিদিং। এটা আসলে পুরোটাই দিতে হচ্ছে, পুরোটাই দিতে হচ্ছে। এখানে জাস্ট ওটা বড় করে দিলাম। ও আচ্ছা, আপনি বলছিলেন যে উপরে হ্যাঁ, প্রথমে অফারটা লিখতে হবে। 50% অফ অন, এটা একটু বড় হতে যেতে হাইলাইট হয়। জিনিসটা ছিল হচ্ছে মাস্ক। ভাইয়া, উনার তো মনে হয় স্টকে আরো আছে, নাহলে তো উনি সমস্যা নেই, ওরা জাস্ট এমনি দেখাচ্ছে আর কি। আরেকটা ইয়া করে ওর এই ইয়াটা দিয়ে দিই, ব্যাস ওয়েবসাইটে নিয়ে যাবে, আর কিছু নাই। এটা এইভাবে শো করবে, দেখি নিউজ ফিড এইভাবে দেখাবে হচ্ছে। ইসে আচ্ছা, এখানে আমি দিয়ে দিই গেট দিস অফার, গেট দিস অফার নাও। তাহলে ডেস্কটপে এটা দেখবে আর কি, একটু ধাক্কা দিয়ে আর কি। আর এখানে তো গেট অফার আছেই, ঠিক আছে, এই হয়ে গেল। এটারে অফ করে দিলাম, এটারে চালু আছে, বুঝছেন? নতুনটা থাকবে, আগেরটা ভালো ছিল না? নতুনটাই তো ভালো, নতুনটা কিছু জিনিস অ্যাড করলাম না, হ্যাঁ, এটাই থাকে, অসুবিধা নেই। আচ্ছা। এগুলো ক্রাইটেরিয়া সাইজ করে কি জানো একটা ওয়ার্নিং দেখাচ্ছিল, এটা মিস করছি। ওকে, আমার মনে হয় চলুক এটা হয়ে থাক, হইতে থাক। ইটস এ স্ট্র্যাটেজি, আপনি যতই কিনেন এই সাইডটাই থাকবে, সেটা স্ট্র্যাটেজি। এই মনে হয় শেষ হয়ে গেল, পাবলিক পাগলের মতো কিনবে, এই শেষ হয়ে গেল রে, এই কিন্তু শেষ। এখানে তো 100টা কেনারও অফার আছে, সেটা আমি বলতেছি আর কি। সারা জীবন ধরে কিনলেও শেষ হবে না, কিন্তু যে প্রথম দেখবে সেভাবে এই শেষ হয়ে গেল, তাড়াতাড়ি কেন, এটা তাড়াতাড়ি কেন, আচ্ছা আচ্ছা, এটা স্ট্র্যাটেজি, ভালো স্ট্র্যাটেজি। কিন্তু ক্লায়েন্টকে সবসময় কোন সময় হচ্ছে ভুল ইনফরমেশন দিতে হয় না, এই আর কি। ঠিক আছে, হ্যাঁ, 50 USD কি মানে এনাফ 5টা কান্ট্রির জন্য? 50 করে চলুক আগে, প্রতিদিন তো 10টা করে ফেল হচ্ছে, এই এটাই ডেলিভারি দিতে ওর মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ জানে কি হয়। আরেকটা তো চলতেছে, এইটা ভালো হইলে আগেরটা বন্ধ করে দিব এটা ভালো হবে, 100% ভালো হবে। ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি একটু ইয়াটা আপলোড এখনই করে দিয়ে আমাকে দিব, একটু বললেন। হ্যাঁ এখনই দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।